থার্ড ওয়ান ইজ পারফেক্ট কন্ডিশনাল পারফেক্ট কন্ডিশনাল মনে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স যুক্ত কন্ডিশনাল কোনো যুক্ত সেন্টেন্স যদি পাস্ট পারফেক্ট টেন্স যুক্ত থাকে ইফ যুক্ত সেন্টেন্সে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে সাবজেক্ট প্লাস হেড হেড অথবা কোনো সেন্টেন্স যদি হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার থার্ড ফ্রম দিয়ে শুরু হয় তাহলে ওই সেন্টেন্সের পরের অংশে সাবজেক্ট প্লাস উড মাইন্ড প্লাস হ্যাভ প্লাস ভার্ভের থার্ড ফর্ম ভার্ভের থার্ড ফর্ম কেন দেখো আমার আমাদের প্রেজেন্ট কন্ডিশনাল অ্যান্ড পাস্ট কন্ডিশনাল দুটাতেই ছিল ভার্ভের পাস্ট ফর্ম এটাতে হচ্ছে ভার্ভের থার্ড ফর্ম কারণ হ্যাভের পর সবসময় ভার্ভের থার্ড ফর্ম হয় এক্সাম্পল দেখো ইফ শি হ্যাড ফাউন্ড দ্য রাইট ব্যয়ার যদি সে রাইট ব্যয়ার খুঁজে পেত ইফ শি হ্যাড ফাউন্ড দেখো শি উড হ্যাভ সোল্ড দ্য হাউস উড হ্যাভ সোল্ড সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ভের থার্ড ফ্রম আমাদের এই ভিডিও তোমরা দেখতে পাবে এডুলেকচার বিডির ইউটিউব চ্যানেলে এডু লেকচার বিডি হচ্ছে বাংলাদেশের প্রথম ইউটিউব চ্যানেল যারা অ্যাডমিশন কোচিংয়ের জন্য সিরিয়াললি লাইভ ক্লাস এবং ভিডিও ক্লাসের ব্যবস্থা করেছে তোমরা চাইলে লেকচার বিডি সাবস্ক্রাইব করতে পারো শেয়ার করতে পারো ট্যাগ করতে পারো অ্যান্ড অবশ্যই তোমাদের মতামত জানাতে ভুলবে না আমরা আমাদের পরবর্তী এক্সাম্পলে চাই হ্যাড শি ফাউন্ড দ্য রাইট ব্যয়ার দেখো সেম সেন্টেন্স শুধুমাত্র উল্টা করে দিয়েছে ফার্স্টে ছিল এই রুলে দেন এখন হচ্ছে সেকেন্ড রুলে হ্যাড শি ফাউন্ড দ্য রাইট ব্যায়ার হ্যাড শি ভারবে থার্ড ফ্রম হ্যাড শি ফাউন্ড দ্য রাইট শি উড হ্যাভ সোল দ্য হাউস সব কিছু সেম তোমার কোশ্চেন এভাবেও আসতে পারে এভাবেও আসতে পারে যেভাবে আসুক না কেন তোমরা যদি এই ফর্মুলা জানো তাহলে তোমাদের জন্য কোশ্চেন আনসার করার কোনো সমস্যা না লাস্ট ওয়ান একটা এক্সাম্পল দেখো ইফ আই হ্যাড নো দ্যাট ইফযুক্ত সেন্টেন্সটি কোথায় রয়েছে ইফ প্লাস হ্যাড প্লাস নো তার মানে হচ্ছে যে পারফেক্ট রয়েছে আমরা হ্যাড দেখে বুঝে ফেলবো কোনো সেন্টেন্সে হ্যাড থাকলে আমরা বুঝে ফেলব এটা হচ্ছে যে পারফেক্ট অ্যান্সার রয়েছে ইফ আই হ্যাড নো দ্যাট ইউ আর ইন পাবনা যদি আমি জানতাম যে তুমি পাবনায় থাকো আই মাইট হ্যাভ রিটেন ইউ আ লেটার আমি তোমাকে একটা লেটার লিখতাম তোমরা চাইলে মাইটের পরিবর্তে উড গুড মাইট আমি আগেও বলেছি এই তিনটার যে কোনো একটা তোমরা ইউজ করলে সেন্টেন্স কারেক্ট সো আই মাইট হ্যাভ রিটার্ন আ লেটার আমি একটা লেটার লিখতাম যদি আমি জানতাম যে তুমি পাবনায় থাকো সো